নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, মই পৰ্ণতী ব্লগছলৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনালোঁ। আজি এয়া দেখিছে আমাৰ খেলপথাৰত সকলো ৰাইজ একত্ৰিত হৈছে। একত্ৰিত হোৱাৰ মূল কাৰণ কি জানেনে? গাঁওখনৰ সকলোৱে অভিযোগ এটা আছিল যাতে গাঁওখনৰ এই খেলপথাৰত এটা ষ্টেডিয়াম গঢ়ি উঠাক, আৰু আজি সেয়া সফল হৈছেগৈ। আজি মন্ত্ৰী বিধায়কসকল আহি পেলাই আমাৰ গাঁৱত উপস্থিত হৈ তাৰে আমাৰ সমাজৰ মাজত আলোচনা এটা কৰি তেওঁলোকে এই আঁচনি আগবঢ়ালে অইল ইণ্ডিয়াৰ ফালৰ পৰা, আৰু খুব আমি সুখী হৈছোঁ। আমাৰ গাঁওখনেও বহুত সুখী হৈছে এই বিষয়ত, আৰু আজি ফিটা কাটিবলৈ আহিছে শুভ মুহূৰ্ত। এয়া শুভ মুহূৰ্ত আপোনালোকেও ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা লাষ্টলৈ চাই থাকিব, খুব ভাল লাগিব। আৰু আমাৰ গাঁওখনলৈও এটা ভাল বৰঙণি আগবঢ়াইছে। সেয়া হৈছে আমাৰ এখন আঁচনি আছে গাঁও নামঘৰবিলাকত, সেই আঁচনিটো আজি আমাৰ সফল হৈছে আৰু আমাৰ নামঘৰলৈ এখন আঁচনি আহিছে। আৰু সেয়াত আঁচনি মতে আমাৰ নামঘৰটো উন্নতি হ'ব, যথেষ্ট সাহায্য আগবঢ়াইছে। বন্ধু বান্ধৱীসকলে আমাৰ গাঁওখন উন্নতি হোৱাটো ভাল পাইছে নে বেয়া পাইছে, আপোনালোকে লাইক কমেণ্ট কৰি আপোনালোকে জনাবচোন। ধন্যবাদ। পিৰাফলা গাঁৱৰ বৰ নামঘৰৰ নিৰ্মাণৰ আজি দৰ্শন আঁচনিৰ যোগেদি আধাৰশিলা স্থাপন কৰাত উপস্থিত থকা আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ জনপ্ৰিয় সাংসদ তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়া, উপস্থিত থকা এই গাঁৱৰে আমাৰ মেধি দত্তা ডাঙৰীয়া, উপস্থিত থকা আমাৰ বুথৰ সভানেত্ৰী ডাঙৰীয়াকে প্ৰমুখে কৰি মণ্ডল সমিতিৰ সভাপতি কুমুদ দত্ত ডাঙৰীয়া, আজি খুব এটা শুভ দিন। দুটা আপোনালোকৰ পিৰাফলা গাঁৱৰ কাৰণে এটা শুভ দিন বুলি ক'ব লাগিব, এইকাৰণেই যে 1 কোটি টকাৰে আমাৰ জনপ্ৰিয় সাংসদ তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়াই আমাৰ উঠি অহা প্ৰজন্মসকলৰ প্ৰতি স্বাস্থ্যৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এটা ট্ৰেক নিৰ্মাণকে প্ৰমুখে কৰি এটা ভাল এখন উন্নত মানদণ্ডৰ খেলপথাৰ কাৰণে ইতিমধ্যে আসাম অইলৰ তৰফৰ পৰা, অসম অইলৰ তৰফৰ পৰা ইতিমধ্যে তেখেতে আজৰি আনিছে বুলি ক'ব লাগিব। এইকাৰণে তেখেত সেই বিভাগৰ মন্ত্ৰী আছিলে, নহ'লে আমি কেতিয়াও ইমান এখন ভিতৰৰ গাঁৱত বা ভিতৰ বেছি ভিতৰ বুলি নকওঁ, হ'লেও আমি এখন হাইস্কুলৰ মানে ফিল্ডত আমি ফিল্ডখন আমি হয়তো বা ডেভেলপমেণ্টৰ কাৰণে আমি নাপালোঁ হয়। কিন্তু যিহেতু তেখেত আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী হোৱাৰ হেতুকে তেখেতে আমাৰ 9টা বিধানসভা সমষ্টিতে 9টাকৈ তেনেকৈ তেখেতে আমাক ধনৰাশি আগবঢ়াইছে তেখেতৰ ডিপাৰ্টমেণ্টৰ যোগেদি, আৰু মই সেইকাৰণে এই সুযোগতে তেখেতক মই ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। তেখেতৰ প্ৰচেষ্টাই আমাক যথেষ্ট আনন্দিত কৰিছে, আমাক আগুৱাই লৈ গৈছিল। আৰু তেখেতে সেই দলৰ পৰা আজি প্ৰাৰ্থিত্ব নাই পোৱা যদিও তেখেতে কিমান ত্যাগ স্বীকাৰ কৰি হ'লেও আজি এই অনুষ্ঠানকেইটা তেখেতে আধাৰশিলা অনুষ্ঠানত উপস্থিত থকাৰ কাৰণে সঁচাকৈ মই অন্তৰৰ পৰা তেখেতক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। বৰ নামঘৰৰ প্ৰাংগণত থাকিয়ে মই কৈছোঁ, অন্তৰৰ পৰা কৈছোঁ, তেনেকুৱা এজন মহান ব্যক্তি বুলি ক'ব লাগিব, কাম আৰম্ভ কৰিব পাৰোঁ। আৰু যিহেতু আমি এইকাৰণে কৰি দিছোঁ, আৰু আমাৰ কোনো ঠিকাদাৰ নাই, আপোনালোকে নিজে কৰিব নহয়, আমি চব নামঘৰ কমিটিক দি দিছোঁ। ইয়াত আমাৰ কোনো ভাৰতীয় বিজেপি কাৰ্যকৰ্তা বা কোনোবাই কৰিব, বুথ সভানেত্ৰীয়ে কৰিব, আমি সেইবোৰ নাই কৰা। সেই নামঘৰ সমিতিয়ে নিজে নিৰ্মাণ কৰক, কাৰণ 3 লাখ টকাত 3 লাখ টকা পোহাৰ কামটো ওলাব, নহ'লে কি হ'ব, 2 লাখ টকা কাম ওলাব, 1 লাখ টকা কামটো নোলায়। সেইকাৰণে আমি আমাৰ কোনো আমি কনষ্ট্ৰাকশ্যন কমিটিত আমাৰ বিজেপিৰ কোনো কাৰ্যকৰ্তাক আমি দিয়া নাই। সেইকাৰণে প্ৰতিজনৰ নামঘৰ সমিতিৰ তেওঁলোকৰ যিসকল সভাপতি সম্পাদকে প্ৰমুখে কৰি বিষয়ববীয়াসকলক এই কাৰ্য কৰিবৰ কাৰণে দিয়া হৈছে, আৰু ভৱিষ্যতে আপোনালোকে নামঘৰৰ কাৰণে যদি কিবা কৰিব লগা থাকে এই অভাজনে নিশ্চিতভাৱে আপোনালোকক সহায় কৰিব। লাফাল হাই ইংলিছ স্কুল খেলপথাৰত এটা ষ্টেডিয়ামৰ আজি আধাৰশিলা অনুষ্ঠানত উপস্থিত আমাৰ লাওভাল সমষ্টিৰ জনপ্ৰিয় বিধায়ক বিনোদ হাজৰিকা ডাঙৰীয়া, আমাৰ লাওভাল মণ্ডল ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সভাপতি কুমুদ দত্ত ডাঙৰীয়া, আমাৰ লাওভাল জিলা পৰিষদৰ প্ৰাক্তন সদস্য ভূপেন গগৈ ডাঙৰীয়া, ইয়াত উপস্থিত আমাৰ পাৰ্টিৰ বিভিন্ন পদত থকা বিষয়াসকল,
আমার লাহোয়াল হাই ইংলিশ স্কুলের প্রধান শিক্ষয়িত্রীকে আদি করে স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী সকল আর ইয়াত উপস্থিত শ্রদ্ধার রাইজ, ইতিমধ্যে আপনার নিশ্চয় গম পাইছে যে আজি আমি লাহোয়াল হাই ইংলিশ স্কুলের এই খেলপথার 1 কোটি টাকায় ইয়াত এটা আমি স্টেডিয়াম নির্মাণ করি। এশিয়ার মানুষ সে সময় গম পাইছিল যে ডিগবৈত তেল ওলায় আর সেই কোম্পানি ইতিমধ্যে আমি 150 বছর সম্পূর্ণ হয়েছে আর ঈশ্বরের আশীর্বাদত আজিলেকে পেট্রোলিয়াম মন্ত্রী কোনো মানুষ হওয়া না। প্রথমবারের কারণে মোক ভারত সরকারে পেট্রোলিয়াম মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছিল আর মই সেই দায়িত্ব পার পিছত মোৰ কর্তব্য আছিল যে ব্রিটিশের সময় এই সরু রিফাইনটুক কেন আমি ডর করবা যায়, আমার গুহী রিফাইনি কেন ডর করবা যায় বঙ্গাইগাঁও, কারণ ইন্ডিয়া ভারত চারিটা রিফাইনি থাকা এখন রাজ্য হয়েছে ইমান রিফাইনি কতো নাই, কারণ তেলই নাই আর সেই রিফাইনিবিল ইতিমধ্যে আমি ডর করবেন সিদ্ধান্ত ললো মোৰ এই 3 বছরিয়া কার্যকাল। ইতিমধ্যে ডিগবৈ রিফাইনি 50 আছিল অর্থাৎ 100 হয়েছে, 1 মিলিয়ন রিফাইনি 2.5 লাখ 9 কোটি টাকা আমি CSR ফান্ডের পর 9 কোটি টাকা পাইছিল, কারণ মোট ডিব্রুগড় লোকসভা সমষ্টিত 9টা বিধানসভা সমষ্টি আছে। আজি কেদিন আগতে আমি ডিব্রুগড় এটা 2.5 লাখ খুঁজছিল এনেক 1 কোটি টাকা আর আজি আমি লাহোয়াল খুঁজছি। কিছু সময় পিছন আমি মরাণত হম, টিংখংত হম, দুলিয়াজানত হম, নাহরগুটিয়াত হম, ইতিমধ্যে মার্ঘেরিটা ডিগবৈ বা ঘরঢল করার কারণে মানে এবার টিকিট নোপা নাই আর মতো সাংসদ নহ আর সেই কারণে হয়তো পিছন পয়সা ঘুরে যাব পারে, সেকারণে আজিয়ে 2.5 লাখ খুঁজছি যে 9টা স্টেডিয়াম 9 কোটি টাকা লই আইছো কিনা কারণে যদি ঘুরে যায় তো আকো ইয়াত যুঁজি থাকা মানুষ আর নেপাম, কারণ মানে সেই বিভাগরে মন্ত্রী, কারণ এই বিভাগ তো আর কোনো নেপাব এই পেট্রোলিয়াম মন্ত্রী কোনো হব নয় কারণ আজিলেকে বহুত মন্ত্রীও সর্বাদাও হল পবন সিং গাডওয়াল হল বহুত মানুষ হল হয় এই ডিপার্টমেন্ট মানে ইন্ডিয়ান অয়েলের মানুষ ইতিমধ্যে ইয়াত উপস্থিত হয়েছে। তো ইন্ডিয়ান অয়েলের মানুষখিনি আহিলে নিশ্চয় ডায়াগ্রামটো লৈ আহিছে কেনে ইয়াত স্টেডিয়ামটো হব, স্টেডিয়ামের এনিমল বগেরা গাই গরু ঘুসল পায়ে আর চেঞ্জিং রুম 70 মিটার লম্বা হ্যাঁ লেডিজ কে লিয়ে আর জেন্টস কে লিয়ে চেঞ্জ করতে কে লিয়ে টয়লেট বগেরা সুবিধা হবে। আর আমি লাঞ্চ এসে পিছলি বার আয়া তো বলা না কি আগে কা এরিয়া ভি কভার করনা হ্যায় তো উসকো হম ফিলিং করকে আর ও থোড়া সা এরিয়া কভার হোগা মনে সে মিটা হ্যায় তো দেখি এ এরিয়া তো আর বড়া হোগা ফেন্সিং ওয়ালা ব্রিক্স হোগা না ফেন্সিং ফেন্সিং হোগা হ্যাঁ ফেন্সিং হোগা আপ সকল হ্যাঁ বল হ্যাঁ বলো কি ফেন্সিং হোগা তো বড় বড় জালি হোগা মোক ভাল লাগিলে আপোনালোকে অঞ্চললৈ আহি ৰাস্তা পদূলি আৰু দুটা অলপ বেয়া হৈ আছে বুলি কৈছে, নিশ্চিতভাৱে সেইকেইটা আমি চকু দিম যে ইমানখিনি ৰাস্তা যেতিয়া বনোৱা হ'ল সেই দুটা থাকি যোৱা ৰাস্তা ক'ৰবাত আছে বুলি কৈছে, যি হওক মোক কৈছে এতিয়া সেই ৰাস্তাকেইটাও আমি অনাগত দিনত সম্পূৰ্ণ কৰিবৰ কাৰণে ইতিমধ্যে আমি চেষ্টা কৰিম, চেষ্টা মানে কৰিবই লাগিব কাৰণ আপোনালোকে আমাক ভোট প্ৰদান কৰি অসম বিধানসভালৈ বিধায়ক হিচাপে পঠাইছে আৰু আমাৰ দায়িত্বৰ কৰ্তব্য হয় যে আপোনালোকৰ ৰাস্তা পদূলিকে প্ৰমুখে কৰি নামঘৰকে লৈ অন্যান্য উন্নয়নমূলক কামকেইটা আমি সহায় কৰা, সেইকাৰণে আমি যিমান পাৰোঁ চেষ্টা কৰিম। মাননীয় সাংসদ রামেশ্বর তেলী ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো, লগতে আমার অতি মরমর বিধায়ক মাননীয় শ্রীযুত বিনোদ হাজরিকাদেবকো আমার এই গাঁত উপস্থিত হওয়ার বাবে ধন্যবাদ জানাইছো। এইখিনিতে মই আমার দুইগৰাকীকে এটা জানাব বিচাৰিছো, আমার মাজত উপস্থিত হয়েছেহি আমার গাঁত, এই গতি আমার নামঘরটার বাবে আরও কিছু কাম আছে, এই বাউন্ডারিটা দেখিছে জেরুয়া মারি হয়েছে, এই যাতে আমার বাউন্ডারিটা আমি পাও সেই কথা আমি আমার ফলের অনুরোধ জানালো আর আমার ইয়াতে প্রেক্ষাগৃহ না লাগে, আমি মিটিং পাতিবলে আমার প্রেক্ষাগৃহ নাই, এটা প্রেক্ষাগৃহ আমার
খুব দরকার হয়েছে, গতি একটা প্রেক্ষাগৃহের আমি আমার রাইজর হয়ে আমি অনুরোধ জানালো। ধন্যবাদ।